হ্যালো বন্ধুরা, হ্যাশ এডুকেশান অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা তোমাদের বলেছিলাম যে আমরা তোমাদের যে WBPSC মিসলেনিয়াস এক্সামস হচ্ছে 2018-এ, তার আমরা ম্যাথের সলিউশনটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তো আমরা ম্যাথের সলিউশনটা নিয়ে এসেছি আজ। তো আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, প্লিজ শেয়ার করো, যাতে ভিডিওটি অনেকেই দেখতে পায়। তোমরা আগের ভিডিওগুলি অনেকেই দেখেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাদের যে সঙ্গে আছো এটা জানতে পেরে আমরা খুবই খুশি হয়েছি। তো আজকের এই ম্যাথের এই ছোট্ট ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ম্যাথগুলি আমরা আমাদের এখানে কষে রেখেছি, তোমাদের আমরা ঠিকভাবে বলে দেব, ঠিক আছে? তো আমাদের এখানে প্রথম যে ম্যাথের অঙ্কটি আসছে সেটা আসছে, একটি বিদ্যালয়ে যদি মোট ছাত্রের 75% বালক হয় এবং বালিকার সংখ্যা যদি 420 হয়, তাহলে বালকের সংখ্যা কত? কি বলছে আগে সেটা বুঝতে হবে। বালকের সংখ্যা 75%, তাহলে বালিকা কত? বালিকা 25%, সেই 25%-এর মান কত? 25%-এর মান হচ্ছে 420। খুব ক্যালকুলেশন করার দরকার নাই, আমি তোমাদের বলেছিলাম যে WBPSC মিসলেনিয়াস এক্সামসে তোমাদের সিম্পল সিম্পল ম্যাথ আসবে। এখানে তোমরা যদি 25টা অঙ্ক দেখো, 25টা সিম্পল সিম্পল ছোটো ছোটো ম্যাথ এসেছে, যেগুলি খুব সহজেই তোমরা কিন্তু করে ফেলতে পারো। তো এখানে যদি তোমরা দেখো 25% বালিকা সমান 420, তাহলে 75% বালক সমান কত? বালকের নাম্বারটা হচ্ছে 75%, তাহলে 25%-কে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে 75 হয়। তাহলে আমরা 420-কে 3 দিয়ে যদি গুণ করি তাহলে 1260। অ্যান্সার আমাদের 1260, অপশান ডি। নেক্সট নেক্সট অঙ্কটা আমরা এখানে করেছি সেটা হচ্ছে, যদি এর বেতন বি এর বেতনের থেকে 25% কম হয়, তাহলে বি এর বেতন এর বেতনের থেকে কত শতাংশ বেশি? তো এর বেতন বলেছে বি এর বেতনের থেকে 25% কম, তাহলে বি এর বেতন আমরা ধরে নিলাম 100, তাহলে এর বেতন কত হবে? 25% কম, তাহলে 75। বি এর বেতন 100, তাহলে এর বেতন 75। তাহলে এবার যদি আমরা ইস টু অনুপাত বের করি, তাহলে হচ্ছে এস টু বি, অর্থাৎ এর বেতন ইস টু বি এর বেতন, তাহলে কত হচ্ছে? 3:4। এই দুটো দুজনের বেতনের ডিফারেন্স কত? দুজনের বেতনের ডিফারেন্স হচ্ছে 4-3, অর্থাৎ 1, ঠিক আছে? এবার একটা ছোট্ট সূত্র, এটা হচ্ছে এর বেতন, এই বি এর বেতন এর বেতনের কত শতাংশ বেশি, এটা বের করার জন্য আমাদের দুটো বেতনের ডিফারেন্স বাই কার বেতনের সাপেক্ষে বের করতে হচ্ছে? এর বেতনের সাপেক্ষে। আমাদের অনুপাতে এর বেতন কত এসছে? 3। তো 1/3 × 100%। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 33.33% আমাদের উত্তর চলে আসে খুব সহজেই, কিন্তু ছোটো ছোটো কয়েকটি ট্রিক্সের মাধ্যমে অঙ্ক উত্তর চলে আসবে। নেক্সট, একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করলো, যদি সে পণ্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করতো তার 5% লাভ হতো, পণ্যটির ক্রয়মূল্য কত? আমরা কি করলাম, পণ্যটির ক্রয়মূল্য ধরে নিলাম, ধরার কিছু ব্যাপার নয়, পণ্যটির ক্রয়মূল্য যদি X টাকা হয়, ঠিক আছে, সে এমন দামে বিক্রি করলো যাতে তার 20% লস হলো, 20% লস হয়েছে। তারপরে সে যদি 200 টাকায় বেশি বিক্রি করে, তোমরা এই জায়গাটা শুধু দেখো, প্রথম লাইনটা দেখো, 20% লস, অর্থাৎ আমরা লসটা বোঝানোর জন্য মাইনাস চিহ্ন দিয়েছি নিচে, এরপরে 5% লাভ, অর্থাৎ 5টাকে প্লাস দিয়েছি তলায়। তোমরা যদি দেখো 5 প্লাস করার জন্য কি করতে হচ্ছে? আমাদের 200 টাকা দিতে হচ্ছে। তাহলে এই টোটাল ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হচ্ছে 25, 20 লস, 5 প্লাস, ঠিক আছে, মানে 5 লাভ। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স 25। এই 25%-এর জন্য আমাদের টাকা কত লাগছে? 200 টাকা। তাহলে 100%-এর জন্য কত টাকা লাগবে? আমরা যদি সিম্পল 4 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে 800 টাকা, ঠিক আছে? নেক্সট, আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলি, যদি না বুঝতে পারো একবার খাতায় প্যাক করে নাও। নেক্সট, একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে পণ্য বিক্রি করার দাবি করে, কিন্তু বেঠিক ওজনের বাটখারা ব্যবহার করে সে 1 কেজি পণ্যের স্থানে 900 গ্রাম বেচে,
তার লাভের শতকরা হার কত, সে বেচছে কত, 900 গ্রাম, 900 গ্রাম বেচছে, কিন্তু বলছে কত, 1 কেজি, মানে 1000 গ্রাম। দুটোর অনুপাত কত, 9:10। ঠিক আছে, এবারে শতকরা লাভের তোমাদের সূত্রটা কি, দুটো ডিফারেন্স বাই যেটা সাপেক্ষে, অর্থাৎ 900 গ্রামের সাপেক্ষে তার লাভটা বের করতে হবে, ইনটু 100। তাহলে 10-9, 1/9 ইনটু 100, 1/ এবার 100/9 করলে, ভাগ করলে যেটা হবে 11.19%, এটা তোমাদের অ্যান্সার। নেক্সট, সেটা হচ্ছে এই অঙ্কগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সহজে হয়ে যায়। এই অঙ্কগুলি স্পিরিটের সঙ্গে কী অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যই বিক্রয় করলে 20% লাভ হবে। তো অঙ্কটা করার কিছু নয়, ছোট্ট একটি ট্রিক্স। 20% মানে কত, তোমাদের যদি অঙ্কটা বড় করে করতে চাও তো বড় করে করতে পারো, কিন্তু আমাদের এখানে বড় করে করার মতো কিছু নেই। 20% মানে কত, 20% হচ্ছে 20/100, অর্থাৎ কাটাকাটি করলে 1/5, এবার অনুপাতটা 1:5 হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে খুব সহজ অঙ্ক, 1/1000 ইন্টু 1/5 প্লাস 999.494/495 ইন্টু 99, এর সরলতম মান কত, খুব সহজে হয়ে যাবে। আমরা তোমাদের প্রথম লাইনটা বুঝিয়ে দিচ্ছি, 1/1000 যেমন ছিল তেমন রেখে দাও, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, 1/5 করে দিলে, প্লাস এবার এই যে মিডিলটা আছে 999.494/495, এইটুকুর আমাদের ক্যালকুলেশন করতে হবে। কীভাবে করবো, 999 প্লাস 494টাকে আমরা এইভাবে লিখতে পারি, 495-1/495, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইনটু 99। ঠিক আছে, নেক্সট লাইনে কী হচ্ছে, 1/1000 যেমন ছিল নেমে গেল, থার্ড ব্র্যাকেট যেমন ছিল নেমে গেল, 1/5 যেমন ছিল নেমে গেল, প্লাস 999 নেমে গেল। এরপর কী করেছে, আমরা এটাকে আলাদা করে দিয়েছি, 495/495, অর্থাৎ কেটে গেল, 1 হলো, মাইনাস অফ 1/495, যেমন ছিল তেমন থেকে গেল, ইনটু 99, থার্ড ব্র্যাকেট ক্লোজ। নেক্সট লাইনে কী হচ্ছে, 1/1000 যেমন ছিল, একটা ব্র্যাকেট দিয়ে দাও, 1/5, এরপরে 99 দিয়ে গুণ করে দাও। 99 দিয়ে গুণ করার আগে তোমরা এখানে 999+1 যোগ করে দাও, তাহলে কী হচ্ছে, 1000, 1000 ইনটু 99, 99,000, মাইনাস 1/495 ইনটু 99 করলে, 99/495, 99 দিয়ে কেটে দাও, 1/5 হয়ে যাচ্ছে। এরপরে তোমরা এই লাইনটা দেখো, +1/5-1/5 দুটো কেটে দাও, তাহলে কী থাকলো, 99,000/1000, কাটাকাটি করে দাও, শূন্যগুলো তুলে দাও, 99 অ্যান্সার চলে আসবে। নেক্সট, একটি ছাত্রকে 3 দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করতে বলা হলো, ভুলবশত সে সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করে উত্তরটা আসে 29.7, সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি বার করার আগে তোমাদের আগে সঠিক সংখ্যাটি বের করতে হবে, কোন সংখ্যাটাকে গুণ করতে বলেছিল, সরি কোন সংখ্যাটাকে ভাগ করতে বলেছিল, ভাগ করতে বলেছিল সংখ্যাটা বের করার জন্য, গুণ করে যে সংখ্যাটা পেয়েছে সেটাকে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে আসল সংখ্যাটি পেয়ে যাবে। 29.7 3 দিয়ে ভাগ করে দিলে 9.9 তোমাদের সংখ্যাটি চলে আসলো। এবার উত্তরটা বের করার জন্য ছাত্রটাকে যা করা উচিত ছিল, 9.9 3 দিয়ে ভাগ করতে হতো, সে ভাগ করেনি, তো আমরা এখানে ভাগ করব, করে আমাদের অ্যান্সার চলে আসলো 3.3। ঠিক আছে, অপশান বি। নেক্সট সহজ অঙ্ক, একটি চৌবাচ্চার 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, বাকি অংশ পূর্ণ হতে আরও কত সময় লাগবে, বাকি অংশটি কতটুকু, 1 থেকে 4/5 অংশ বাদ দিলে 1/5 অংশ পড়ে থাকে, এটাই হচ্ছে বাকি অংশ। এবার সিম্পল লজিক নিয়মে করে দাও না, 4/5 অংশ পূর্ণ করে 1 মিনিট, অর্থাৎ 60 সেকেন্ড, কারণ আমাদের অ্যান্সারগুলি সেকেন্ডে আছে। 1 অংশ পূর্ণ করে 60 ইনটু 5/4 উল্টে যাবে, নেক্সট 1/5 অংশ পূর্ণ করে 60 ইনটু 5/4 ইনটু 1/5, 5/5 কেটে দাও, 4 দিয়ে 60 ভাগ করে দাও, 15 সেকেন্ড অ্যান্সার চলে আসবে। নেক্সট, এক্স একটি কাজ 20 দিনে, ওয়াই
ওই কাজটি 12 দিনে করতে পারে। ওয়াই ওই কাজটি একা 9 দিন করলো, 9 দিন করে সে চলে গেল, বাকি কাজ এক্স একা কত দিনে শেষ করবে? তাহলে ওয়াই ওয়াই কী করে? 12 দিনে এক অংশ কাজ করে, তাহলে 9 দিনে কতটুকু করে? 9 দিনে করে 3 এর 4 অংশ। বাকি কাজ যেটা এক্স করবে সেটা কতটুকু? সেটা হচ্ছে 1 - 3 এর 4, অর্থাৎ 1 এর 4 অংশ। এটুকু হচ্ছে বাকি কাজ যেটুকু এক্সকে করতে হবে। তাহলে এক্স এক্স কী করে? এক অংশ করে কদিনে? 20 দিনে। 1 এর 4 অংশ কদিনে করবে? 20 × 1 এর 4 সমান 5 দিন। সিম্পল অঙ্ক, সাধারণ নিয়মে হয়ে যাবে, ট্রিক্সও লাগে না। নেক্সট 10 নম্বর অঙ্ক যেটা বলছে, 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে 4 ঘন্টা সময় নেয়, 15 জন শ্রমিক ওই কাজটি সম্পূর্ণ করতে কত সময় নেবে? শ্রমিক এবং কাজের সঙ্গে সময়ের যে সূত্রটা আছে, M1D1/W1=M2D2/W2, এখানে কী হচ্ছে? কাজটা এক, কাজটা সম্পূর্ণ করতে হবে, তাহলে W1=W2, এই নিয়ে W'র কাজটা বাদ দিয়ে দাও। আমাদের কী আছে? আমাদের বের করতে হবে টাইমটা, অর্থাৎ D2টা আমাদের বের করতে হবে। M1 দেওয়া আছে 12 জন, D1 দেওয়া আছে 4 ঘন্টা, M2 দেওয়া আছে 15 জন, তাহলে D2 কত? D2 সমান 12 × 4/15, 16/5 আওয়ার্স। এর মানে হচ্ছে 3 পূর্ণ 1/5 ঘন্টা। 1/5 ঘন্টাকে যদি তোমরা মিনিটে নিয়ে আসো তাহলে 3 ঘন্টা 12 মিনিট অ্যান্সার আসবে। 10-এর অ্যান্সার বি। নেক্সট, একজন মালি 17,956টি গাছের চারা এমনভাবে রোপণ করলো যাতে একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলি শ্রেণী হয়। একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে? সিম্পল, শুধু আমাদের এটাকে রুট ওভার করে দিতে হবে, অর্থাৎ বর্গমূল করে দিতে হবে। তাহলে আমাদের কত হবে? 134। তোমরা বাচ্চাদের মতো ছোট ছোট নিয়মে অঙ্কগুলি করে দিতে পারো। নেক্সট, এই অঙ্কটা একটু বড় হচ্ছে সাইজটা তোমাদের, ঠিক আছে দেখে নাও। একজন ব্যক্তি মূলধনের 1/3 অংশ বার্ষিক 7% হারে, 1/4 অংশ বার্ষিক 8% হারে এবং বাকি অংশ বার্ষিক 10% হারে বিনিয়োগ করলেন। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয় তাহলে তার মূলধন কত ছিল? এইখানে তোমাদের বলছে বাকি অংশ, তোমরা আমাদের প্রথম থেকে শুরু করি, আমরা ধরে নিলাম মূলধন সমান এক্স টাকা। এক্স টাকা তোমরা খাতায় লিখে রাখো, এক্স টাকার 1/3 অংশ, অর্থাৎ এক্স ইন্টু 1/3 তার 7% হার, অর্থাৎ 7/100 প্লাস সেই মূলধনের 1/4 অংশ, অর্থাৎ এক্স ইন্টু 1/4 তার 8% হারে, ইন্টু 8/100 প্লাস 5/12, এটা আমরা কোথা থেকে পাচ্ছি? এটা বলছে বাকি অংশ বার্ষিক 10% হারে বিনিয়োগ করেছে। বাকি অংশ সমান আমরা মোট কাজ, মোট টাকা এক অংশ ধরে নাও, এক থেকে যদি তোমরা 1/3 অংশ প্লাস 1/4 অংশ বাদ দিয়ে দাও তাহলে থাকছে 5/12 অংশ, যেটা তোমাদের এই পাশটায় করা আছে, তোমরা একটু দেখে নাও সেই 5/12, ঠিক আছে? তো এখানে কী বলছে? বাকি অংশ 10% বার্ষিক সুদে সে বিনিয়োগ করছে। বাকি অংশ মানে 5/12 ইন্টু এক্স ইন্টু 10/100, এই টোটাল টাকাটা তার কত হচ্ছে? 561, 561, 561 সমান 561। এবার যদি তোমরা এখানে করো, এক্স বাই 100 কমন নিয়ে নাও, তাহলে কী হচ্ছে? 7/3 প্লাস 8/4, এটাকে তোমরা কেটে 2 করে দিতে পারো, প্লাস এখানে হচ্ছে 50/12, অর্থাৎ কেটে কেটে করে 25/6। এরপরে সিম্পল লসাগু করে দাও, ঠিক আছে? 6 লসাগু হবে, তারপরে এখানে 14 + 48 + 25, এরপরে যা ডিভাইডেড হবে এদিক থেকে ওদিকে নিয়ে যাও, কাটাকাটি করো, এক্সের মান বের করো, এক্সের মান হবে 6,600 টাকা, ঠিক আছে? খাতা একবার করে নাও। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটাই এই পুরো প্রশ্নের একটা ভালো অঙ্ক আছে এই অঙ্কটা, ঠিক আছে?
আর এরম দু তিনটে অঙ্ক আছে খুব ভালো অঙ্ক যেগুলো এখানে এসেছে। একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায়, অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমানে 4 ঘন্টায় যায়, দুটি ট্রেন সকাল 7টায় দুটি স্টেশন থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, তারা কখন মিলিত হবে? সিম্পল অঙ্ক। এখানে দুটো টাইম দেওয়া আছে, প্রথম ট্রেনটাকে যদি ট্রেনের টাইমটা যদি আমরা T1 ধরে নিই, দ্বিতীয় ট্রেনের টাইমটা T2। T1 বাই T2 কত হচ্ছে? 6/4, অর্থাৎ T1 ইস টু T2 যদি আমরা করি সেটা হচ্ছে 3:2, অর্থাৎ 3/2 হচ্ছে T1 বাই T2। এবার আমরা কি জানি, স্পিড সমান ডিস্ট্যান্স বাই টাইম, তাহলে স্পিড আর টাইম কি হচ্ছে? ব্যস্তানুপাতিক, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। টাইম যদি হয় T1 বাই T2 সমান 3/2, তাহলে আমরা যদি স্পিড টাইমটাকে স্পিডে কনভার্ট করি তাহলে স্পিডটা হবে S1 বাই S2 সমান, উল্টে যাবে এটা, কিন্তু 2/3 হয়ে যাবে। এখান থেকে আমরা কি ধরে নিতে পারি, S1 সমান আমরা ধরে নিতে পারি 2x, S2 সমান আমরা ধরে নিতে পারি 3x। তোমরা কিন্তু পরপর দেখতে থাকো, S1 সমান 2x, S2 সমান 3x। এইবার তোমাদের এখানে কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। ট্রেন, দুটো ট্রেন 7টার সময় ছাড়ছে, একটা বর্ধমান থেকে ছাড়ছে, একটা হাওড়া থেকে ছাড়ছে, দুটো ট্রেন কোন সময় মিলিত হবে? তার মানে দুটো ট্রেন মিলে সম্পূর্ণ ডিস্ট্যান্সটা কভার করবে। একটা ডিস্ট্যান্স অর্থাৎ বর্ধমান থেকে হাওড়া টোটাল যে দূরত্বটা, সেই দূরত্বটা কিছুটা যে বর্ধমান থেকে আসছে সেই ট্রেনটা কভার করবে, কিছুটা যে হাওড়া থেকে আসছে সেই ট্রেনটা কভার করবে, কিন্তু আলটিমেট পুরো ডিস্ট্যান্সটা কিন্তু কভার হয়ে যাচ্ছে, একটু যদি তোমরা খেয়াল করো। ঠিক আছে, মিডিল পয়েন্টটার দিকে, মিডিল পয়েন্ট পর্যন্ত দুটো ট্রেন কিন্তু আসবে, মিডিল পয়েন্ট হোক কিংবা আগে পিছে যেখানে হোক, কারণ দুটো ট্রেনের গতিবেগ সমান নয়। তাহলে ডিস্ট্যান্সটা কী হচ্ছে? আমরা যে কোনো একটা ট্রেনের সাপেক্ষে ধরে নিচ্ছি, ডিস্ট্যান্সটা হচ্ছে যদি একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 2x, 2x গতিবেগ, সে 6 ঘন্টায় পুরো যাত্রাপথটা কমপ্লিট করে, তাহলে তার টোটাল ডিস্ট্যান্সটা কত? ডিস্ট্যান্স হচ্ছে স্পিড ইনটু টাইম, স্পিড কত? 2x, আমরা S1 অর্থাৎ ট্রেন 1-এর সাপেক্ষে ধরে নিচ্ছি যেটা বর্ধমান থেকে হাওড়া যাচ্ছে, তাহলে ডিস্ট্যান্স সে কতটা ডিস্ট্যান্স অতিক্রম করবে? 6 ঘন্টায়, 6 ঘন্টায় অতিক্রম করবে 2x × 6, অর্থাৎ 12x। এই 12x এটা হচ্ছে ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সটা সে 6 ঘন্টায় অতিক্রম করবে, অর্থাৎ বর্ধমান থেকে হাওড়ার দূরত্ব। ঠিক আছে, এইবার আমরা অঙ্কটায় চলে যাব। অঙ্কটাতে কি ধরবো আমরা? আমরা ধরব T সময় পরে ট্রেন দুটি এক জায়গায় মিলিত হবে। তাহলে T সময়ে ট্রেন 1 এবং ট্রেন 2 কতটুকু ডিস্টেন্স যাবে আমরা বের করে নেব। তোমাদের কিন্তু ভালোভাবে শোনো, T সময়ে ট্রেন 1 অর্থাৎ ট্রেন 1-এর স্পিড কত? 2x। ট্রেন 1 কতটুকু যাবে? স্পিড ইনটু টাইম, স্পিড কত? 2x, টাইম আমরা T ধরে নিয়েছি, তাহলে 2x × T প্লাস দ্বিতীয় ট্রেন, দ্বিতীয় ট্রেনের স্পিড কত? 3x, ধরে নিয়েছিলাম এইসব, কিন্তু 3x আর এই টি সময়ে যাবে, 3x × T ইজিক্যাল টু টোটাল ডিস্ট্যান্সটা আমরা কত, যে কোনো ট্রেনের সাপেক্ষে টোটাল ডিস্ট্যান্সটা যেটাই বের করো 12x। ঠিক আছে, তোমরা যদি দ্বিতীয় ট্রেনটাও ধরো সেটা 3x × 4 হবে, তাহলেও সেই 12x-ই আসবে কিন্তু এই জায়গাটায়। তো এটাই হচ্ছে সমীকরণ, 2x × T প্লাস 3x × T ইজিক্যাল টু 12x। এখান থেকে যদি তোমরা ক্যালকুলেট করো 5x × T ইজিক্যাল টু 12x, টি সমান 12x/5x, x কেটে দাও, 12/5 হবে। এইবার তোমরা এটাকে ঘন্টা মিনিটে নিয়ে আসো, ঘন্টা মিনিটে নিয়ে আসলে তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে 2 ঘন্টা 24 মিনিট। 2 ঘন্টা 24 মিনিটকে এবার তোমাদের কী করতে হবে, সকাল 7টা বলেছে তো 7টার সঙ্গে 2 ঘন্টা 24 মিনিটকে যোগ করতে হবে, তাহলে 7, 8, 9, 9টা 24 AM অ্যান্সার। নেক্সট অজয়, 14 নম্বর অঙ্ক, অজয় বয়সে বিজয়ের থেকে অনেক ছোট। অঙ্কটা এখানে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটা একটু কিন্তু ভুল আছে, আমি তোমাদের ইংলিশে একবার পড়ে দেবো।
অজয় বয়সে বিজয়ের থেকে অনেক ছোট এবং তরুণের থেকে বয়সে বড়। এখানেও ল্যাঙ্গুয়েজটা তো অজয় বিজয়ের থেকে যতটা ছোট তরুণের থেকে ততটা বড়, ঠিক আছে? যদি বিজয় ও তরুণের বয়সের যোগফল 48 বছর হয় তবে অজয়ের বয়স কত? এখানে যদি তোমরা ইংলিশে পড়ো, অজয় ইজ এ মাস ইয়াঙ্গার টু বিজয়, অনেক ছোট বিজয়ের থেকে, অ্যাজ হি ইজ ওল্ডার টু তরুণ, ততটুকুই ছোট যতটুকু সে তরুণের থেকে বড়। ইফ দ্য টোটাল অফ দ্য এজেস অফ বিজয় অ্যান্ড তরুণ ইজ 48 ইয়ার্স, হাউ ওল্ড ইজ অজয়? তাহলে আমরা এখানে কি ধরে নিলাম, অজয় সমান এক্স, বিজয় সমান ওয়াই, তরুণ সমান জেড। এবার কি বলছে এবার যদি আমরা একটা সমীকরণ তৈরি করার চেষ্টা করি, এখানে বলছে অজয় বয়সে বিজয় থেকে ছোট, তার মানে বিজয় কত, ওয়াই, ওয়াই মাইনাস এক্স ইজ ইকাল টু তরুণের থেকে বড়, তরুণ তরুণ জেড, জেডের থেকে অজয় একটু বড় আছে, তাহলে এক্স মাইনাস জেড এ দুটো সমান। যেহেতু তোমরা যদি ইংলিশ প্রশ্নটা পড়ো তাহলে কিন্তু সেম মানে বেরোচ্ছে, ঠিক আছে? বাংলা প্রশ্নে ততটা সেম মানে আসছে না, এ দুটো সমান। তাহলে আমাদের কী বের করতে হবে, অজয়ের বয়স বের করতে হবে। আমরা এক্স দুটোকে একদিকে নিয়ে আসলাম, জেডটাকে ওই পাশে নিয়ে গেলাম, তো এক্স দুটোকে এক পাশে নিয়ে আসলে এক্স প্লাস এক্স অর্থাৎ 2x ইজ ইকাল টু ওয়াই প্লাস জেড। ওয়াই প্লাস জেড মানে বিজয় প্লাস তরুণ, বিজয় এবং তরুণের বয়সের যোগফল দেওয়া আছে 48 ইয়ার্স, 48 বসিয়ে দিলাম, তাহলে এবার 2 দিয়ে কেটে দিলাম, সেটা হলো এক্স ইজ ইকাল টু 24, অর্থাৎ আমাদের অজয়ের বয়স কিন্তু পেয়ে গেলাম এক্স। নেক্সট, এক্স এর মাসিক আয় 25,000 টাকা, সে শিক্ষা খাতে ব্যয় করে 10%, বাকি আয়ের 20% ব্যয় করে গৃহখাতে, তারপরে বাকি আয়ের 15% জমা করে সঞ্চয় স্কিমে এবং অবশিষ্ট অংশ ব্যয় করে খাবার ও জামা কাপড়ে। তার কত শতাংশ, কত তার আয়ের কত শতাংশ খাবার ও জামা কাপড়ে ব্যয় হয়, ঠিক আছে? অঙ্কটা সিম্পলভাবে করতে যাও, তোমরা যদি বড়ভাবে করতে যাও কিন্তু অনেক চাপে পড়ে যাবে, অঙ্ক অ্যান্সার নাও পেতে পারো ঠিকভাবে। তো এখানে যদি আমরা দেখি তার টোটাল মাসিক আয় কত, 25,000, শিক্ষা খাতে ব্যয় হয় কত, 10%, তার মানে বাকি থাকলো 90%, তাই তো? 90%, 10% ব্যয় হয়ে গেল, 90%। এরপরে কী হয়, বাকি আয়ের এরপরে এবার কী হচ্ছে, 90%টা কিন্তু 100% ধরা হচ্ছে, বাকি আয়ের 20% ব্যয় করে গৃহখাতে, তাহলে 20% যদি কমে যায় তাহলে কত থাকে, 80%। তারপরে কী হচ্ছে, তারপর বাকি আয়ের 15% জমা হয় সঞ্চয় স্কিমে, এবার যে 80% ছিল সেটা 100% হয়ে গেল, তার 15% সঞ্চয় স্কিমে, তাহলে 100 থেকে 15 বাদ গেলে 85%। এবার যদি তোমরা এই পার্সেন্টগুলো তুলে দাও, দিয়ে সিম্পলিফিকেশন করার চেষ্টা করো, 25,000 ইন্টু 90/100 ইন্টু 80/100 ইন্টু 85/100। এবার তোমরা কাটাকাটি করার চেষ্টা করো, ফার্স্টে শূন্যগুলো কেটে দাও, তারপরে ছোট ছোট করে কাটাকাটি করার চেষ্টা করো, দেখো এরকম আসবে। আমরা আমাদের খাতায় করেছি, তারপরে তোমাদের এখানে আমরা এই জায়গা অল্প বলে আমরা ছোটোভাবে দেওয়ার চেষ্টা করেছি। এখানে এটা হচ্ছে 180 ইন্টু 85 হবে, এটা কী করছে, খাবার ও জামা কাপড়ের সে ব্যয় করছে এই টাকাটা, গুণ করার কোনো প্রয়োজন নেই, পরে আবার কাটাকাটি করতে হবে, তাই করিনি আমরা। এরপরে কি, এরপরে তাকে বলছে এই টাকাটা কত পার্সেন্ট তার মূলধনের, মূলধনের কত পার্সেন্ট, তাহলে কি করতে হবে, এই টাকা বাই মূলধন ইন্টু 100, 180 ইন্টু 85 বাই 25,000 ইন্টু 100 করলে, এবার পরে যদি কাটাকাটি করো তাহলে 306/5 আসছে। এবার যদি তোমরা সিম্পল ভাগ করে দাও তাহলে আসছে 61.2%, ঠিক আছে? নেক্সট, নেক্সট এই অঙ্কটা কী বলছে, একটি ট্রেন প্রথম 2 ঘন্টা 35 কিলোমিটার পার ঘন্টায় যায়, পরে 3.25 ঘন্টা
60 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় এবং শেষ 2.12 ঘন্টা 70 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে ট্রেনের গড় গতিবেগ কত? কি করতে হবে আমাদের? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করে দিলে আমাদের কিন্তু গড় গতিবেগটা বেড়ে যাবে। টোটাল ডিস্টেন্স কত? 35 কিলোমিটার পার ঘন্টা বেগে 2 ঘন্টা গিয়েছে, তাহলে 35 × 2। নেক্সট, 60 কিলোমিটার পার ঘন্টা বেগে 3.12 ঘন্টা, 3.12 মানে 7 × 2, তাহলে 60 × 7/2 প্লাস 70 কিলোমিটার পার ঘন্টা বেগে 2.12 ঘন্টা গেছে, 2.12 মানে 5/2, 70 × 5/2 ডিভাইডেড বাই 2 প্লাস 7/2 প্লাস 5/2, এগুলো হচ্ছে টাইম। এরপরে যদি তুমি সিম্পলি করো তাহলে 35 × 2 অর্থাৎ 70, এটা যদি একটু কাটাকাটি করো তাহলে 30 × 7 210, এটা যদি কাটাকাটি করো 35 × 5 অর্থাৎ 175 বাই, এটাকে এবার তোমরা লসাগু করে দাও, 2 হচ্ছে 4 + 7 + 5/2, 2টাকে উপরে পাঠিয়ে দাও গুণ করে, কারণ আমাদের জায়গা কম আছে, গুণ করে দিলে 2টা, তাহলে কি হলো, উপরে হচ্ছে 455 × 2/16, 2 দিয়ে 16কে কেটে দাও 8 হয়ে যাচ্ছে, 8 দিয়ে সিম্পল ভাগ করে দাও 56.87 কিলোমিটার পার আওয়ার অ্যান্সার চলে আসছে। নেক্সট অঙ্ক, আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে, আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত? 20% হ্রাস পাচ্ছে মানে কত? 20/100 অর্থাৎ 1/5। আগের 1/5, এখান থেকে যদি তোমরা ধরে নিতে হবে, কিন্তু এটা অ্যাজাম্পশন করতে হবে, একটা ধরে নিতে হবে আগের রেট ছিল 5 টাকা, তাহলে এখন বর্তমান 20% কমে গেলে তার রেট হচ্ছে 4 টাকা, মানে 5 টাকায় আগে যা পেত 4 টাকায় এখন সেটা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার আমাদের কি বলছে, 50 টাকায় আগে যা পেত তার থেকে 1 ডজন বেশি পাচ্ছে, ধরে নাও 50 টাকায় আগে 4 ডজন পেত, তাহলে এখন কত পাচ্ছে, 5 ডজন, তাহলে 4 ডজনের দাম কত থাকলো? 40 টাকা, দেখে নাও, কিন্তু তোমরা এখানে কিন্তু দেখে নিতে পারো, 4 ডজনের দাম 40 টাকা, তাহলে ডিফারেন্সটা কত হলো, 4 ডজনের দাম আগে ছিল 50 টাকা, এখন 4 ডজনের দাম হলো 40 টাকা, কটাকা কমলো, 50 - 40 = 10 টাকা, 10 টাকা কমে গেল। এবার তোমরা হিসাব করে দেখো যে ডজন প্রতি 10 টাকা করেই পড়ছে যদি আমরা এইভাবে করি, ঠিক আছে, তো ডজন প্রতি 10 টাকা হ্রাস পাচ্ছে, সেই জন্যই 50 টাকায় 4 ডজনের জায়গায় তুমি 5 ডজন পাচ্ছ। নেক্সট, 15,370-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এর জন্য কি করতে হবে, বর্গমূল করো, যেমন করতে হয় এক এপাশে ওপাশে বসাও, বসে দেখো বর্গমূল করতে গিয়ে 123 বেরোচ্ছে, কিন্তু অবশিষ্ট আমাদের থেকে যাচ্ছে 141, 141 যেহেতু অবশিষ্ট থাকছে তার মানে আমাদের আরও কিছু 141 সঙ্গে কিছু যোগ করলে আমাদের এটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, তো কত যোগ করতে হবে, সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের বর্গমূলের মান কত বেড়েছে, 123, 123-এর সঙ্গে এক যোগ করে 124 করো, 100, কারণ আমাদের কি বলেছে যোগ করতে হবে, মাইনাস করতে হবে বলেনি, কিন্তু মাইনাস করতে হলে কিন্তু আমাদের 141, টোটাল নাম্বারের থেকে 141 মাইনাস করে দিলে আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত, কিন্তু যেহেতু যোগ করতে বলেছে তখন 123-এর থেকে বড় হবে সংখ্যাটি, 123-এর থেকে বড় সংখ্যা কত, 124, 124-এর সিম্পল স্কোয়ার করে দাও, 124-এর স্কোয়ার করলে, আমরা তোমাদের স্কোয়ারের একটা কিন্তু অঙ্কের ভিডিও দিয়েছি, সেই ভিডিও যদি তোমরা দেখো এক লাইনে তোমরা কিন্তু স্কোয়ারটা করে ফেলতে পারবে, তো সেটা তোমরা অবশ্যই দেখবে, তাতে তোমরা শিখতে পারবে, তো সিম্পল স্কোয়ার করে দিলে আসছে 15,376, 15,376 যেহেতু আসছে তখন আমরা দেখে নিতে পাচ্ছি 15,370-এর সঙ্গে 6 যোগ করলে সংখ্যাটি হবে পূর্ণবর্গ সংখ্যা। নেক্সট, ভেরি ভেরি খুব সুন্দর অঙ্ক, খুব ট্রিকি অঙ্ক এবং দারুণ অঙ্ক এটা, সেটা হচ্ছে
যদি 1² + 2² + 3² + ……+10² = 385 হয়, তাহলে 2² + 4² + 6² + 8² + ……20² = কত হবে? তো আমরা এই শেষ লাইনটা দেখো, 2² + 4² + 6² + ……20² এই লাইনটিকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 2² × 1² মানের কোনো পরিবর্তন হচ্ছে না, প্লাস 2² × 2² মানের এখানে পরিবর্তন হচ্ছে না, প্লাস 2² × 3² মানের কোনো পরিবর্তন হচ্ছে না, প্লাস এটা হবে 2² × 10² সরি, একটু এখানে লেখায় ভুল হয়ে গেছে, ঠিক আছে? তো এটা তোমরা অবশ্যই ঠিক করে নেবে, কারণ আমাদের এই পিডিএফে তো আমরা এখানে ঠিক করতে পারছি না, তো তোমরা এটা অবশ্যই ঠিক করে নেবে, আমরা এটা মিস্টেক করে গেছি, দেখতে পাইনি হয়তো। এরপরে তোমাদের পরের লাইনটা বলে দিচ্ছি, 2² কমন নিয়ে নাও। 2² কমন নিলে কি পড়ে থাকছে সেটা আগে দেখো, 1² + 2² + 3² + ……10² যেটা তোমরা যদি কোশ্চেনের দিকে তাকাও তো আমাদের প্রথম লাইনটাই কিন্তু ওটা দেওয়া আছে, যেটার মান দেওয়া আছে 385। 2² × 385, 2² মানে 4, 4 × 385, 385-কে 4 দ্বিগুণ করে দাও, 1540 অ্যান্সার। নেক্সট, যদি x:y = 2:1 হয়, তবে x²-y²:x²+y² = কত? এই অঙ্কগুলি করার সময় তোমরা বিভিন্ন কিছু করবে, কে ধরে নেবে একটা ধ্রুবক দিয়ে এক্স এর মান, ওয়াই এর মান বিভিন্ন কিছু বের করবে করে করবে। তো এই অঙ্কটা x/y = কত হচ্ছে, 2/1, তার মানে এক্স এর মান তোমরা 2 ধরে নাও, ওয়াই এর মান 1 ধরে নাও, সিম্পল তোমরা সমীকরণে বসিয়ে দাও, 2² - 1² = 2² + 1² 4 - 1 = 4 + 1 3 = 5 অ্যান্সার, সিম্পল 20 অপশান এ অ্যান্সার। নেক্সট, 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? আমাদের দুধের দাম কত? 10 টাকা লিটার, তার সঙ্গে কী মেশাতে হবে? জল, জলের দাম কত? 0। নতুন যে মিশ্রণটা হবে সেটার দাম কত? 8 টাকা। তো এখানে দেখছো আমরা কি করেছি, মিল্ক 10 টাকা কেজি, 10 টাকা লিটার, ওয়াটার 0, নতুন মিশ্রণ 8। এবার তোমরা 10 থেকে 8 মাইনাস করো, 2 হচ্ছে এদিকে, 0 8, দুজনের মধ্যে ডিফারেন্স 8, তাহলে ইস্টু করে দাও, 4:1। এরপরে দেখো, 10 টাকা লিটার দরে 12 লিটার দুধ, 4:1, 4 = কী হচ্ছে, 12 লিটার বলে দিচ্ছে। 4 যদি 12 লিটার হয় তাহলে আমাদের 1 কত হবে, 1 হবে 12কে 4 দিয়ে ভাগ করে দাও, 3। তাহলে আমরা যদি 12 লিটার দুধে 3 লিটার জল মেশাই তাহলে আমাদের কিন্তু সমীকরণটা হয়ে যাচ্ছে 4:1। তাহলে এই অনুপাতে মিশালে অর্থাৎ 3 লিটার জল মেশাতে হবে মোদ্দা কথা। নেক্সট, এই অঙ্কটা আমরা তোমাদের আগে সেম অঙ্ক আমরা তোমাদের আগে করে দিয়েছি, তো অঙ্কটা কিচ্ছু না, √20 + √20 + √20 ইনফিনিটি আছে, এর মান কত হবে? তো 20 আছে, 20কে ভেঙে দাও, 20কে ভাঙলে কী হচ্ছে, 5 × 4, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ 20 প্লাস আছে ভিতরেগুলো, রুট ওভারের ভিতরে প্লাস আছে, প্লাস যখনই থাকবে তখন হবে বড় সংখ্যাটি অর্থাৎ 5, ঠিক আছে? প্লাস থাকলে বড় সংখ্যাটি হবে, কেন হবে সেটা যদি তোমাদের খুব আগ্রহ থাকে জানার, তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে এই অঙ্কর সিরিজ একটা করা আছে, আমাদের ভিডিও করা আছে এই ধরনের অঙ্কর, সেই ভিডিও তোমরা দেখতে পারো, তোমরা কিন্তু সেই ভিডিওটা যদি একবার দেখে নাও তাহলে জীবনে কোনো দিন এই ধরনের অঙ্কে আর ভুল করবে না, তো অবশ্যই আমি চাইবো তোমরা ওই ভিডিওটি দেখে নাও। নেক্সট, নেক্সট কি বলছে, এ বি সি তিনজন আছে, 3:2:1:3:5 অনুপাতে টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি কারবার শুরু করে,
5 মাস পরে এ তার মূলধনের 1/3 তুলে নেয়। মোট বার্ষিক লাভ হয় 6,740 টাকা। এর লভ্যাংশ কত হবে? তো এর লভ্যাংশ বের করার জন্য আমরা আগে সিম্পল করি বিষয়টাকে। এ ইস টু বি ইস টু সি সমান কত দেওয়া আছে? 1/2 ইস টু 1/3 ইস টু 1/5। 2, 3 আর 5 যদি লসাগু করে দাও তো 30 হচ্ছে। 30 দিয়ে যদি সবগুলোকে গুণ করে দাও তাহলে কিন্তু একটা সিম্পল মান চলে আসবে, কারণ আমাদের এত বড় ক্যালকুলেশন, অনেকটা ভগ্নাংশের ক্যালকুলেশন করা অসুবিধা, সেই জন্য আমরা 30 দিয়ে গুণ করে দিলাম উপরটাই। 30/2 15, 30/3 10, 30/5 অর্থাৎ 6। তো 15:10:6 অনুপাতে তারা টাকার বিনিয়োগ করেছে। এরপর কি বলছে? 5 মাস পরে এ তার মূলধনের 1/3 তুলে নিয়েছে, ঠিক আছে? তো আমরা যদি অঙ্কটা করি, এ ইস টু বি ইস টু সি, তাদের টাকা কত টাকা কত মাস খাটলো? তো কি খাটলো? এর মোট টাকা আমরা ধরে নিলাম 15, 15 খাটলো ক মাস? 5 মাস, ঠিক আছে? প্লাস এটা হবে 10/7, ঠিক আছে? 10/7, বাকি অংশটুকু তার 7 মাস কেটেছে, কারণ 12 মাসের মধ্যে তার 5 মাস কেটেছে ফুল টাকা, 5 মাস কেটেছে। তারপরে 1/3 তুলে নেওয়ার পরে বাকি অংশটুকু তার কেটেছে 7 মাস। তাহলে 15/5 + 10/7 ইস টু। এরপরে আসছে বিয়ের টাকা। বিয়ের কত হচ্ছে? 10/12, তার পুরো টাকাটা 12 মাস কেটেছে। নেক্সট সিয়ের টাকা। সিয়ের টাকা কমাস কেটেছে? 6/12, ঠিক আছে? তাহলে যদি এবার তোমরা ক্যালকুলেশন করো তাহলে দেখবে এর টাকা এ ইস টু বি ইস টু সি সমান কত হচ্ছে? 145:120:72। এটাকে সিম্পল করার চেষ্টা করো, তোমরা অবশ্যই এটাকে ঠিক করে নেবে। এটা হচ্ছে 10/7 হবে, কিন্তু 10/7, ঠিক আছে? এটা আমাদের পিডিএফ যেহেতু সেহেতু ঠিক করতে পারছি না, তোমরা অবশ্যই ঠিক করে নেবে। এরপরে 145:120:72 আসলো। এরপরে কি বলছে? এর লভ্যাংশ কত? তো এর লভ্যাংশ সমান কি হবে? এর টাকাটা কম কতটুকু? 145 বাই সবগুলো যোগ, 145 + 120 + 72 যোগ ইন্টু 6,740, কাটাকাটি করে দাও, তাহলে কত আসছে? 2,900 টাকা, ঠিক আছে? এর লভ্যাংশ হচ্ছে 2,900 টাকা। নেক্সট 24 নম্বর অঙ্ক। একজন ছাত্রের পরীক্ষা নম্বর 63 পরিবর্তে ভুল করে 83 নথিভুক্ত করা হয়েছে। সমস্ত ছাত্রের গড় নম্বর হাফ বৃদ্ধি পায়। ক্লাসে কতজন ছাত্র ছিল? ধরে নিলাম কি নাম্বার অফ স্টুডেন্ট অর্থাৎ ছাত্রের সংখ্যা এক্স। এক্স জন ছাত্রের নাম্বার হাফ বৃদ্ধি পেয়েছে, তার মানে এক্স ইন্টু হাফ সমান 83 - 63 অর্থাৎ 20। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 20 × 2 অর্থাৎ 40। নাম্বার অফ স্টুডেন্ট 40, 40 জন। নেক্সট বলছে এই অঙ্কটা করার জন্য বড় কিছু করার দরকার নেই। এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করে 4 মাসে তা ব্যয় করে। যদি তার বাৎসরিক সঞ্চয় 45,000 টাকা হয় তবে তার মাসিক আয় কত? এই অঙ্কটা কীভাবে করব? তার বাৎসরিক আয় বলছে 45,000 টাকা। বাৎসরিক সঞ্চয় 45,000 টাকা। সে কখন কখন সঞ্চয় করতে পারে? 4 মাস যাবার 4 মাসে সে 1 মাসের টাকা সঞ্চয় করে। আমরা 12 মাসকে 4 ভাগে ভাগ করে দিলাম, 1, 4, 8, 12। তাহলে কী হচ্ছে? 1 থেকে 4, এই 4 মাসে সে 1 মাসের টাকা সঞ্চয় করেছে। নেক্সট 4 থেকে 8, এই 4 মাসে সে 1 মাসের টাকা সঞ্চয় করেছে। নেক্সট 8 থেকে 12, এই 4 মাসে সে 1 মাসের টাকা সঞ্চয় করেছে। তাহলে সে
টোটাল কত সঞ্চয় করলো? 3 মাসের টাকা সে সঞ্চয় করেছে। 3 মাসের টাকা সঞ্চয় করেছে, আর এখানে কি বলে দিচ্ছে, তার বাৎসরিক সঞ্চয় 45,000 টাকা। সে যদি 3 মাস সঞ্চয় করে তাহলে তার বাৎসরিক সঞ্চয় হচ্ছে 45,000 টাকা। তাহলে 1 মাসে অর্থাৎ 3 মাসের মোট মাইনা হচ্ছে 45,000 টাকা। তাহলে 1 মাসের মাইনে কত? 45,000 বাই 3, 15,000 টাকা। তো এই ছিল আমাদের মিসলেনিয়াস WB PSC মিসলেনিয়াস 2018-এর ম্যাথের সলিউশন। আশা করি আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখেছ। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো অবশ্যই তোমাদের কিন্তু ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা এই ম্যাথগুলি তোমাদের খাতায় আরেকবার প্র্যাকটিস করে নেবে। যদি আজকের ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। নতুন কেউ থেকে থাকলে অবশ্যই যেটা করার, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে, আমাদের পুরনো ভিডিওগুলি দেখবে। আমরা পুরো মিসলেনিয়াসের অ্যান্সার কী দিয়ে দিয়েছি, সেই অ্যান্সার কীটা তোমরা দেখতে পারো তোমাদের অ্যান্সার মিলিয়ে নেবার জন্য। সেখানে কয়েকটি অ্যান্সার অবশ্যই ভুল থাকতেই পারে, সেগুলি তোমরা অবশ্যই ঠিক করে নেওয়ার চেষ্টা করবে। তো চলো, আশা করি আজকের ভিডিওটি তোমাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। নতুন কেউ থেকে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলে পুরনো ভিডিওগুলি দেখো, আর আমাদের সঙ্গে যুক্ত থাকো। আজকের মতো এতদূর, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।